हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে জয়েন করলাম। আজকের ব্লগটি মূলত আমি জুনের 2 তারিখে শ্যুট করেছিলাম, তো এখন শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে নতুন আরেকটি জায়গায় চলে এসেছি ঘুরতে। আজকে হচ্ছে জুনের 2 তারিখ, ইতালি রিপাবলিকা দিবস, ইংলিশে হচ্ছে রিপাবলিক ডে। তো এই জন্য আমার হাজব্যান্ডের ছুটি ছিল, যার কারণে আমরা আজকে একটি নতুন জায়গায় ঘুরতে এসেছি। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, চলুন দেখা যাক জায়গাটি কেমন, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে আমি ভিডিও শুরুতেই আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে এই জায়গাটিতে যারা ভিজিট করতে চান, ভ্যানিস কিংবা ভ্যানিসের পার্শ্ববর্তী এরিয়াতে বসবাস করছেন যারা, তারা এই জায়গাটির লোকেশন আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে ভ্যানিসের মার্ঘেরাতে অবস্থিত। আপনারা চাইলে যে কোনো সময় খুব সুন্দর মুহূর্তগুলো এখানে কাটাতে চলে আসতে পারেন। তো বন্ধুরা, যে কথাটি বলা হয়নি সেটা হচ্ছে এই জায়গাটির নাম। আমি এই জায়গাটির নাম বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটির নাম হচ্ছে ফর্তে মার্ঘেরা। এই যে গেটের সাথে লেখা আছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। তো আমরা এখন এর ভিতরে যাব, গিয়ে দেখি এর ভিতরে কী কী জিনিস রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু গেট ধরে, এটার মানে এই জায়গাটার প্রধান যে গেট রয়েছে সেই গেট ধরে আমরা কিন্তু ভেতরের দিকে যাচ্ছি। আর যেতে যেতে আমরা দেখতে পেলাম যে এখানকার প্রত্যেকটি মানে দেয়ালে কিংবা স্থাপনাগুলো যে রয়েছে, ছোট বড় যাই আছে আর কি, প্রত্যেকটি জায়গায় কিন্তু পুরাতনের একটি ছাপ রয়েছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। তো আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিকে যাব। তো সামনে যেতে যেতে বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং আজকে আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, তাদেরকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্লিজ, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছোট ছোট স্থাপনাগুলো রয়েছে। আর আমরা এখন একটু সামনের দিকে যাব, যেতে যেতে রাস্তার দুপাশে বেশ পুরাতন বিল্ডিংগুলো রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আরেকটি কথা, এখানে আমি দেখতে পেলাম প্রায় 3 থেকে 4টি ব্রিজ আকারে রয়েছে, এপাশ থেকে ওপাশে পারাপার হওয়ার জন্য। আর ছোট ছোট ক্যানেল রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে খুব সম্ভবত মাছের চাষ করা হয়। এবং সাথে রয়েছে চতুর্দিকটা একদম ঘিরে রয়েছে গাছগাছালি, সবুজের সমারোহ, দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। আসলে জায়গাটা মানে সামনাসামনি দেখলে আরও বেশ ভালো লাগতো আপনাদের কাছে, কিন্তু যাই হোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যতটুকু সম্ভব হচ্ছে আমার পক্ষে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আশেপাশে রয়েছেন তারা এই জায়গাটি একবার হলেও ঘুরে যাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর জায়গাটিতে পিকনিক করার জন্য খুবই উপযোগী। আর এখানে প্লেগ্রাউন্ড রয়েছে বেবিদের জন্য, বেবিরা খেলতে পারবে। তো বন্ধুরা, আপনারা যদি এখানকার প্রতিটি জায়গায় একটু ভালোভাবে নজর দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে বেশ কয়েকটি ভবনেই, মানে বেশিরভাগ ভবনেই তালাবদ্ধ রয়েছে, মোটামুটি পরিত্যক্ত বলা চলে। তো এখানে এখন সব কিছু আবার পুনরায় ঠিক করা হচ্ছে।
আর ট্যুরিস্টদের জন্য ট্যুরিস্টদের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। তো আমরা কিন্তু কথা বলতে বলতে বেশ খানিকটা ভেতরের দিকে চলে এসেছি, আর এই জায়গাটায় মানে আমি দেখলাম যে ঘুরতে ঘুরতে যতটাই ভেতরের দিকে যাওয়া যাচ্ছে ততটাই সৌন্দর্য মানে বেশি বেড়ে যাচ্ছে, সৌন্দর্যের কোনো কমতি নেই এখানে। নতুন জায়গায় এসেছি আর নতুন একটি জায়গা প্রথম প্রথম দেখলে মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সেটা তো আছেই। তাছাড়াও এই জায়গাটি কিন্তু মূলত অনেক বেশি সুন্দর। তো আমরা ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটি খোলা মাঠের মতো জায়গা পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মাঠের পরেই রয়েছে নদী, আর এই নদীটি কিন্তু আমাদের যে ভেনিস সানমার্কো রয়েছে সেই সানমার্কোর সাগরের সাথে একদম সংযোগ রয়েছে। আর এখানে বোট বাঁধা রয়েছে, আর খেয়াল করলে দেখতে পাবেন দূরেও অনেকগুলো বোট রয়েছে। আর এখানে খুব সুন্দর একটি সাম্পানের মতো, একটি লঞ্চের মতো আর কি, সাম্পান না ঠিক, একটি লঞ্চের মতো রয়েছে, বেশ পুরাতন, ওপাশে বেঁধে রাখা হয়েছে এটা। তো এই তো দেখেই বোঝা যাচ্ছে মানে জায়গাটি অসম্ভব একটি সুন্দর জায়গা। আশা করছি আমার সাথে সাথে আপনারাও খুব ভালোভাবে উপভোগ করবেন এই জায়গাটি। আর এখানে কত সুন্দর করে শান বাঁধা ঘাট, এখানে মানুষ বসে গল্প করতে পারে, পানির সৌন্দর্য উপভোগ করতে পারে, পানি সাথে রয়েছে সবুজ, সব কিছু সৌন্দর্য যেন একসাথে রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা যাচ্ছি আরেকটি নতুন জায়গায়, চলুন দেখা যাক সেখানে কি আছে। বন্ধুরা, এখানকার অনেক পুরাতন একটি ঐতিহ্য, একটি স্থাপনা শেয়ার করব আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন স্থাপনাটি কতটা সুন্দর, খুব পরিচিত একটি ডিজাইন, আপনারা দেখেই বুঝতে পারবেন। বন্ধুরা দেখতে পেলেন স্থাপনাটি কতটা সুন্দর, খুব সিম্পলের মধ্যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে কিছুটা মিল রয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো চলুন এখন অন্য আরেকটি জায়গায় যাব। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমরা আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই ব্রিজের উপরে যাব আর ব্রিজের চতুর্দিকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি।
তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা আবার আগের সেই জায়গায় চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন সন্ধে ঘনিয়ে এসেছে, তাই সমস্ত জায়গায় লাইটিং করে দেয়া হয়েছে। তো আমরা আরেকটি সাইডে চলে এলাম। এই সাইডে আসার সাথে সাথে আমরা দেখলাম যে প্রথমে একটি ব্রিজ, খুব সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজটিও লাইটিং করে দেয়া হয়েছে। তো আমরা এখন এই ব্রিজের উপরে গিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ব্রিজটি ঠিক কতটা সুন্দর। কথা বলতে বলতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।